আজকে কিন্তু বিভিন্ন কিউএনএ একটি এপিসোড নিয়ে আসলাম, দুই নম্বর এপিসোড। এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়েই কিন্তু আমি এইটা শুরু করি। তো প্রথম কিউএনএ এপিসোড দেওয়ার পর অনেকেই রেসপন্স করেছিলেন, তাই আমি আবার এই দুই নম্বর কিউএনএ এপিসোড নিয়ে আসলাম। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার আমাদের কমেন্ট করে জানান। সো প্রথমে আমরা একটি প্রশ্ন নিচ্ছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলে কি মনিটাইজেশন পাব? আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন পাবেন, কিন্তু ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং আমি বলবো আপনি সাব ফর সাব করা একেবারেই বন্ধ করে দিবেন, তাহলে মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আমি একটি ফেসবুক পেজ খুলতে চাচ্ছি, নিজের ভিডিও দিব, কিন্তু মিউজিক কোথা থেকে দিব? মিউজিক দেওয়ার জন্য আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন NCS, তাহলে কিন্তু অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি আপনার মন পছন্দ মতো একটি গান কালেক্ট করে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন, এগুলো একেবারে কপিরাইট ফ্রি হয়। তো পরবর্তী প্রশ্ন নিচ্ছি, লম্বা ভিডিও নাকি ছোটো ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়? ছোটো ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, এর মাধ্যমে কিন্তু লোকেরা আপনার পরিচিতিটা লাভ করবে। অনেকেই বলতে পারেন, যদি টেক ভিডিও বানাই তাহলে শর্ট ভিডিও কীভাবে বানাবো? আপনি অল্প সময়ের ভেতরে যদি দর্শককে কিছু সাজেশন দিতে পারেন তাহলে কিন্তু অনেকে আপনার ভিডিওটাকে পছন্দ করবে এবং সবাই আপনার ভিডিওটা দেখবে। আপনি এবং আপনি আপনি দর্শকদের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন দর্শক কিন্তু আপনার ভিডিওতে হচ্ছে বেশি আকর্ষিত হবে এবং আপনার ভিডিওতে লাইকও অনেক বেশি হবে। তো ছোটো ভিডিওই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এরপর দেখতে পাচ্ছেন আসল প্রশ্নে আমরা চলে এসেছি, ফেসবুক পেজ মনিটাইজ করতে কী কী লাগে? ফেসবুক পেজ মনিটাইজ করতে আসলে আমাদের 2 মাসের ভেতরে 10,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার দরকার হবে, তাহলে কিন্তু আমরা ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবো। এবং ফেসবুকের কিছু পলিসি রয়েছে যেগুলো মেনে ভিডিও করলে আমরা খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যেতে পারি। এবং আমরা লাস্ট প্রশ্নটা নিচ্ছি, ইমপ্রেশন বাড়লে কী হয়? ইমপ্রেশন বাড়লে আপনার ভিডিওটা দর্শকের কাছে সাজেশনে যায়, অর্থাৎ আপনার ভিডিওটা বেশি বেশি দর্শকের সামনে শো হতে থাকে। এর কারণে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলের গ্রো হতে থাকবে তাড়াতাড়ি, আপনার ইউনিক ভিউয়ার্স বাড়বে, এবং আপনি কোয়ালিটিফুল ভিডিও দিলে আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তার সাথে সাথে অনেক বেশি হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবং ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে, এবং আপনি যদি চান যে সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা ইমপ্রেশনে যাক, সেটা কিন্তু আপনাদের করতে হবে। যার কারণে আপনাদের কী করতে হবে, আপনার ওয়াইস টি স্টুডিওতে গিয়ে আপনি ট্যাগ দিবেন সেই ভিডিও রিলেটেড, যে ভিডিওটা বানিয়েছেন সেই রিলেটেড ট্যাগ দিবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে সাজেশনে যাবে। এবং ভিডিওটা পুরোপুরি কাস্টমাইজ করার পর একেবারেই আপলোড করবেন না, আনলিস্ট করে রাখবেন, তারপরে 1-2 ঘন্টা ওয়েট করার পর আপলোড করবেন। কেননা ইউটিউবেরও তো বুঝতে হবে যে আপনার ভিডিওটা কার কার সামনে পৌঁছে দেওয়া উচিত। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো অনেকেরই হয়তো ইউটিউব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।